গাইস, আমি মেরিন আর আমার পাশে বসে আছি একটি দুঃখী লোক। তার মনটা কেন খারাপ সেটা আমরা পরে জানবো। আগে বলি, সিয়াম ভাইয়া চিরঙে আসছে অবধি ওনার সাথে আমি অনেক কন্টেন্ট বানাইছি আর কন্টেন্টগুলোতে এত ভিউজ আর এত ডলার আসতেছে, এত টাকা আসতেছে, আমি টাকাগুলো কই রাখবো সেটাই বুঝতেছি না। আচ্ছা, আমি সেটাই বুঝছি না টাকাগুলো কোথায় রাখবো। তো আমি ভাবলাম যেহেতু উনি চিটাঙে আছে ওনাকে কিছু কিনে দিই আর ওনার কাছ থেকেই জানবো ওনার কী দরকার। তা আপনি বলেন আপনার কী লাগবে? আমার তো অনেক কিছুই লাগবে। ছোটোবেলা থেকে একটা আমার স্বপ্ন ছিল PS5 থাকবে, কিন্তু PS5 তো আসলে তখন ইনভেনশনই হয় নাই। যাই হোক, মানে একটা গেমিংয়ের একটা মানে ইয়া ছিল, ক্রেজ ছিল মনের মধ্যে, একটা আশা ছিল, অবশ্যই খেলা, কারো মন নিয়ে নয়, গেম খেলতে চাইছিলাম। ছোটোবেলা আমার একটা বন্ধু ছিল যার বাসায় গিয়ে আমি গেম খেলতাম, কিন্তু একটা সময় নিজে আত্মসম্মানে লাগা শুরু হইলো যে না, একজনের মানুষের বাসায় গিয়ে আসলে গেম খেলাটা খুবই দুঃখজনক। হ্যাঁ, তো আর যাই নাই, সেই দুঃখ মনের মধ্যে এখনও রয়ে গিয়েছে। তাই একটা PC বিল্ড করারও ইচ্ছা ছিল। বন্ধুর কাছ থেকে বাইকে চাবি খুঁজলে বন্ধুরা অনেক কুচোতা ছিল করতো, বাইক পেতাম না, তাই বাইকও আর কারো কাছে খুঁজি না, খুঁজা বন্ধ করে দিয়েছি। তো বাইকেরও একটা স্বপ্ন ছিল, স্বপ্ন তো অনেক কিছু আছে, অনেক কিছু আচ্ছা। তো যাই হোক, আমরা এখন ওনার যেটাই লাগবে সেটাই কিনে দেবো। আপনি বলেন আপনার কি দরকার? আসলে বাইক বা PS5 এগুলো আসলে আমার কাছে মনে হয় যে একটা লায়াবিলিটি, খরচ, গুড মানে ইনভেস্টমেন্ট না। সালে কো বমসে উড়া দুঙ্গা এক বার হাথ মে আ জায়। সো যদি একটা PC বিল্ড করতে পারি, আমার মনে হচ্ছে আমি এটা পাশাপাশি গেম খেলতে পারবো। হ্যাঁ, রাতে ওয়েবক্যাম লাগিয়ে তোমাকে ভিডিও কল দিতে পারবো, প্লাস আমি ভিডিও এডিটিং এর কাজও করতে পারবো। তাহলে আপনাকে কি একটা PC বিল্ড করে দেওয়া যায়? রাইট, তো চলেন এখনি চলেন। কি বল? হ্যাঁ এখনি চলেন। রিয়েলি না, এটা মানে অনেক দাম কিন্তু এটা আসলে। টাকা আমার কাছে মানি ডাজন্ট ম্যাটার, ইউ নো। ওয়ার্কিং করতেছে কেন? সত্যি সত্যি মেরিন, তুমি শিওর তো? আমি শিওর, আমি শিওর। আপনি যদি টানেন, তুমি তুমি দেখো কিন্তু এগুলো কিন্তু অনেক দাম। আরে দাম হলে দাম, তুমি শিওর? হ্যাঁ আমি শিওর। শোনো, আমি কিন্তু আর এখনো সময় আছে, জিনিসগুলো কিন্তু অনেক দাম। মানে ড্রিম পিসি কিন্তু, তুমি বুঝছো কিন্তু? ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ভাইয়া, আমার যেটা যেটা লাগবে সেটা হচ্ছে যে রাইজেন 9 সিরিজের 7950X, তারপর লাগবে আমার এই যে কুলার হিসেবে যে এনজি এক্সটের ক্রেকেন 360mm, যেটা সেটা লাগবে উইথ ডিসপ্লে, যে এলসিডি ডিসপ্লেটা আছে ওটা উই কুলারটা লাগবে। তার সাথে আমার যে মাদার বোর্ড হিসেবে লাগবে যে আপনার MSI এর ম্যাক, আপনার X760E, ঠিক আছে, ওটা লাগবে। র্যাম হিসেবে চাইতেছিলাম আপনাদের কাছে কি কোর্সায়ারের ভেঞ্জেন্স, যেটা 16GB, ওটা লাগবে, 8GB দুইটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, টাকা থাকলে সবই আছে। এরপরে আছে ব্রো আপনার কাছে কি ওই যে SSD হিসেবে MP600, যেটা 1 TB, দুইটা দেন। তো গ্রাফিক্স কার্ড হিসেবে কি নেওয়া যাবে বলো তো? একদম লেটেস্টটা নেব নাকি একটু যেটা মনে চায় সেটাই? হায় হায়, আচ্ছা গ্রাফিক্স কার্ড আমি চাচ্ছিলাম যে MSI এর GeForce 4070 সুপারটা, 12GB, যেটা পাওয়ার সাপ্লাই তো দরকারই আছে, কম্পিউটারটা চালাবে কি, PCটা কি কে চালাবে? পাওয়ার সাপ্লাই হিসেবে চাচ্ছিলাম যে 850X এর যেটা আছে প্লাস গোল্ড, ওই এডিশনটা লাগবে আমার, ফুললি মডিউলার, ওটা কিন্তু ফুললি মডিউলার 80X পাওয়ার সাপ্লাই। এইসটাতে যেটা থাকবে সেটা হচ্ছে যে কিন 95 Pro, হ্যাঁ ওটা হলে মনে হচ্ছে একটা হোয়াইট সেটা ব্যাপার হবে, ভালো লাগবে, বেশ সাদা সাদা তোমার মতো যদি কখনো ফিউচার কিছু চায় আমার থেকে, যদি আমাকেও চায় আমি নিজেকে দিয়ে দিব। তুমি আসলে কোন মেয়ে না, বুঝছো? ইতনা খুশি মুঝে আজ তক নেই। ডোন্ট ক্রাই, প্লিজ ডোন্ট ক্রাই। দেখি দেখি এটা যেন পড়ে না। এর চেয়ে তো তোমাকে কোলে নিলে অনেক বেশি ভালো হইতো।
তুমি অনেক হালকা ছিল তো এত বিল কি নিলেন কি বলো তোমার এক একটা ফাউন্ডেশনের দাম কত লিপস্টিকের শেড হাজারটা শেড তার সাথে কিছুই না অনেক কিছু যে টাকার অ্যামাউন্ট এখানে লেখা এটা আমার বছর ইনকামই না কি বল এটা তোমার একদিনের ইনকাম একদিনের ইনকাম না আর আমি এত টাকা প্রত্যেকে দেবো কার্ডটা দাও কার্ডটা দাও না না কার্ডেই তো এত টাকা নাই এটা তো একটা অসম্মানজনক কথাবার্তা তুমি শুরুতে আমাকে কি বলছো সব দিবা সব করবা অবশ্যই সব দিব কিন্তু তাই বলে এত বিল সেটা এতই আমি আমি আগেই বলছি তুমি নাও মন খুলে নাও আমি মন খুলে নিয়ে সব খুলে নিয়েছি এবার দাও না ইয়ে দাও কাটটা দাও আরে ভাই রে ভাই দত পাক ফাইজলাম শুরু করছি ভাই রে একটু একটু কমাই রাখেন দেখেন তো দূর দিন আশ্চর্য তো কোন ফোকেনির সাথে আসছি আমি